অবকাঠামো সহ নানা সংকটে ঢুকছে ময়মনসিংহের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম। সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশিরভাগ আবাসিক ভবন। ময়মনসিংহ থেকে শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতে ময়মনসিংহ সদর পৌরসভার ঢোলাদিয়া এলাকায় 1966 সালে প্রতিষ্ঠিত হয় দেশের এই প্রথম ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, ভিটিআই। প্রায় 10 একর জমিতে নির্মিত প্রতিষ্ঠানের বেশিরভাগ ভবনই সংস্কার হয়নি দীর্ঘ 4 যুগেও। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে অধ্যক্ষের বাসাসহ বেশ কটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা ক্লাস করে খুব কষ্ট করে, বৃষ্টি হলে পানি পড়ে, আমরা খুব কষ্টে আছি। বাথরুমগুলির অবস্থা খুব খারাপ, ড্রেনেজ অবস্থা খারাপ, এই যে আমরা ডাইনিংয়ের অবস্থা, এখানে বসে খাওয়ার মতো পরিবেশ নাই। এই ভাঙাচোরা বিল্ডিংগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন, এবং দ্রুত সংস্কার করলে মনে হয় এই প্রশিক্ষণের মান বা বসবাসের অযোগ্য ছাত্রাবাসটিও। ট্রেনিং করতে যেসব প্রশিক্ষণার্থী আসেন তারাও থাকেন আতঙ্কে। ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল না থাকায় ঝুঁকি নিয়ে তারা থাকেন পরিত্যক্ত ভবনে। শ্রেণীকক্ষগুলোর আয়তন কম হওয়ায় গাদাগাদি করে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। 122 জন একসঙ্গে ক্লাস করতেছে, ক্লাসে বসার জায়গা কম, খুবই মানে করুণ অবস্থা। পুরো ভাঙা চওড়া বিল্ডিং আর আপনার প্লাস্টার সবই কষে পড়ে গেছে। কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনের দেয়ালে ফাটল ধরেছে, সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি পড়ে ছাদ দিয়ে। বিভিন্ন স্থানে সীমানা প্রাচীর ভেঙে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। বৃষ্টি আসলে পানি পড়ে এবং ফাটল আছে, মানে ভূমিকম্প হলে ওটা জীবনের ঝুঁকি, বাচ্চা নিয়ে থাকি। এই ভবনগুলি আর এই বাউন্ডারিগুলি সুরের উদ্যোগ আছে, এখানে যদি এগুলি করে হয়তো আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইনস্টিটিউটটি পরিদর্শন করে গেলেও অবস্থার উন্নতি হয়নি। এই ক্লাসরুমটা আসলে এত জরাজীর্ণ যে আমরা আসলে খুবই রিস্ক নিয়ে এখানে ক্লাস করি। আমাদের ছাত্ররা আপনারা দেখলেন যে কত অল্প পরিসরে এত বেশি ছাত্র, ধারণ ক্ষমতাও কম, এবং এই বিল্ডিংগুলোর যে স্ট্রাকচার খুবই রিস্কি, মানে মাঝে মাঝে স্পার্কিং হয় আমাদের। অভিযোগ স্বীকার করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন অধ্যক্ষ। 2টা ছাত্র হোস্টেল যাতে হয় এবং একটা আলাদা ছাত্রী হোস্টেল, আমাদের ক্লাসরুম, নতুন ক্লাসরুম, অডিটোরিয়াম এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসন, এসব সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণের জন্য আমরা প্রতিবেদন প্রস্তুত করেছি। দেশের প্রাণী সম্পদের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবকাঠামো সহ প্রযুক্তিগত উন্নয়নের দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।